হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে আসলাম একটা নতুন ধরনের সিরিজ নিয়ে, যেখানে দেখো আমি নাম দিয়েছি ফান উইথ গ্রামার। আজকে এই ফান উইথ গ্রামারের ফার্স্ট ভিডিও। তো এখানে তোমরা দেখতে পাবে গ্রামারের উপরে যে ছোট ছোট খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে, বেশ কুল যে ফ্যাক্টসগুলো রয়েছে, স্টাইলিশ যে কিছু বিষয় রয়েছে, যেগুলো জানলে ইংলিশে কিন্তু কথা বলা, লেখালেখি করা অনেক ইজি হয়ে যাবে। ওকে, তো তেমন ধরনের কিছু বিষয় নিয়ে আমি মাঝে মাঝেই এই মানে এই এপিসোডসগুলো নিয়ে আসবো। ওকে, তো তোমরা অবশ্যই এই ধরনের ভিডিওগুলোকে ফলো করো। আর হ্যাঁ, যে ধরনের আমি ওই ডিটেলসে ভিডিওগুলো যেগুলো করি, যেখানে হয়তো নারেশন বা ক্লজ বা প্রেপোজিশন বা হয়তো নাউন ভার্ব ইত্যাদি নিয়ে আলোচনা করছি, সেই রিলেটেড ভিডিও তো তোমরা পেতেই থাকবে। কিন্তু মাঝে মাঝে এমন ধরনের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এই জাতীয় ভিডিওগুলো থেকে তোমরা পেয়ে যাবে। ওকে, তো দেখো আজকে যেটা আলোচনার বিষয় রয়েছে সেটা হলো বাট যখন প্রেপোজিশন। বাটকে তোমরা জানো যে সেটা একটা কনজাংশন হয়, কিন্তু বাট কনজাংশন ছাড়াও প্রেপোজিশন হিসেবে ব্যবহার হতে পারে। অবাক লাগছে? খুবই কিন্তু ইন্টারেস্টিং বিষয়টা, এবং খুব ইজি। বাটকে আমরা কনজাংশন ছাড়াও প্রেপোজিশন হিসেবে ব্যবহার করে থাকি। সেই ধরনের কয়েকটা এক্সাম্পলস এখানে দেখে নাও, তাহলে খুব সহজেই এটা বুঝে যাবে কেমন ধরনের সেন্সে হতে পারে। চলো এক্সাম্পলসগুলো দেখা যাক। এখানে ফার্স্ট লাইনটা দেখো, আমি সুমিতকে ছাড়া কাউকে বলবো না। আমি সুমিতকে ছাড়া কাউকে বলবো না, এই লাইনটাকে যদি আমরা ট্রান্সলেট করি, দেখবে এখানে বাটের ব্যবহার হচ্ছে। আমি সুমিতকে ছাড়া কাউকে বলবো না, তো লাইনটা লেখা যাক, আমি, সো আই, সুমিতকে ছাড়া কাউকে বলবো না। বলবো না বলা হচ্ছে, সো ফিউচারের কথা বলা হচ্ছে। তো উইল নট, আই উইল নট, আই উইল নট, বলা সেন্সে এখানে টেল ভার্বের ব্যবহার করা যেতে পারে। আই উইল নট টেল এনি ওয়ান, কাউকে, তো সেই সেন্সে এনি ওয়ান, আই উইল নট টেল এনি ওয়ান বাট সুমিত। আই উইল নট টেল এনি ওয়ান বাট সুমিত। এখানে দেখো এই যে বাটের ব্যবহারটা হচ্ছে, এরপরে দেখো একটা নাউন রয়েছে সুমিত, সুমিতের আগে বাট ব্যবহার হয়েছে। আর তোমরা জানো প্রিপোজিশন মানেই হলো যে নাউনের আগে পজিশন নেয়, তাই জন্য নাম হয়েছে প্রিপোজিশন। ওকে, তো সেই প্রিপোজিশন যখন ব্যবহার হবে সেক্ষেত্রে আমরা নাউনের আগে বা প্রোনাউনের আগেও আমরা অনেক সময় দেখে থাকি প্রিপোজিশনের ব্যবহার হতে। তো এখানে নাউন সুমিত, তার আগে বাট ব্যবহার হচ্ছে, তাহলে প্রিপোজিশনের মতন এটা ব্যবহার হলো। তো এখানে আই উইল নট টেল এনি ওয়ান বাট সুমিত, তাহলে বাটের এখানে মিনিংটা কী দাঁড়ালো? যদি আমরা আগের যে বেঙ্গলি লাইনটা আছে সেটার সাথে মিলিয়ে দেখি, তাহলে দেখতে পাচ্ছি ছাড়া সেন্সে বাটের ব্যবহার হয়েছে। আমি সুমিতকে ছাড়া কাউকে বলবো না, তো সেই ছাড়া সেন্সে বাট ব্যবহার হলো, অর্থাৎ এক্সেপ্ট যেটা বলা হয় সেই এক্সেপ্ট সেন্সে বা ছাড়া সেন্সে আমরা বাটের ব্যবহার এখানে হতে দেখতে পাচ্ছি। তো যখন এমন ধরনের সেন্স আসে তখন সেক্ষেত্রে বাটের পরে যেই তুমি এরকম নাউন বা প্রোনাউন কিছু অ্যাড করছো সেই অনুযায়ী এটা কিন্তু একটা প্রেপোজিশনের মতন বিহেভ করছে। ওকে, চলো আরও একটা লাইন দেখে নাও এরকম ধরনেরই, সে সমস্যা ছাড়া কিছুই পেলো না, সে সমস্যা ছাড়া কিছুই পেলো না। তো এই লাইনটাকে একই রকমভাবে আমরা ট্রান্সলেট করতে পারি, সে, তো এখানে হি লিখলাম, সমস্যা ছাড়া কিছুই পেলো না, পেলো না বলা হচ্ছে, তার মানে পাস্টে বলা হলো, সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার করা হয়েছে, তার মানে হি গট কিছুই পেলো না। সো কিছুই পেলো না, যখন কিছুই না সেন্সে নাথিং বলতে পারি, হি গট নাথিং বাট, হি গট নাথিং বাট কি সমস্যা, অর্থাৎ ট্রাবল, হি গট নাথিং বাট ট্রাবল, সে সমস্যা ছাড়া আর কিছুই পেল না। অথবা এটা আমরা এইভাবে বলতে পারতাম, হি ডিডন্ট গেট এনিথিং বাট ট্রাবল। ওকে, সেটাও কিন্তু চলবে। তো যাই হোক, এখানেও দেখতে পাচ্ছ বাটের যে ব্যবহার হয়েছে তারপরে ট্রাবল আছে। তো ট্রাবল এখানে নাউন হয়েছে, নাউন সেন্সে ট্রাবলকে আমরা ব্যবহার করেছি, তো সেই অনুযায়ী এখানে বাট কিন্তু আবারও একবার প্রিপোজিশন হিসেবে ব্যবহার হলো।
তাহলে দেখতে পাচ্ছ সেই ছাড়া সেন্সটা যেই আসলো তখন আমরা বাটকে ব্যবহার করতে পারলাম প্রেপোজিশন হিসেবে। চলো লাস্ট আরেকটা এক্সাম্পল দেখে নাও। আমি সত্যি ছাড়া কিছুই চাই না, এই লাইনটা এটাকেও ট্রান্সলেট করা যাক, আমি সত্যি ছাড়া কিছুই চাই না। আমি, সো আই, সত্যি ছাড়া কিছুই চাই না, সো আই নিড নাথিং, আই নিড নাথিং, সত্যি ছাড়া কিছুই চাই না। তো সত্যি ছাড়া, সো বাট, সত্যি সেন্সে দ্য ট্রুথ, আই নিড নাথিং বাট দ্য ট্রুথ, ওকে, আই নিড নাথিং বাট দ্য ট্রুথ। তো এখানেও দেখতে পাচ্ছ এই যে বাট ব্যবহার হয়েছে, এরপরে দেখো এখানে এই ট্রুথের ব্যবহার হয়েছে, ট্রুথ যেটা একটা নাউন ফর্ম, তো সেই নাউনটাকেই কিন্তু মানে এটা পয়েন্ট করছে এবং নাউনের আগে বসেছে, যেরকম আমরা আগে দেখলাম সুমিতের আগে বাট বসেছিল, ট্রাভেলের আগে বাট বসেছে এবং এখানে ট্রুথের আগে বাট ব্যবহার হয়েছে। তাহলে দেখতে পাচ্ছ একটা বাট কিভাবে প্রেপোজিশন হিসেবে ব্যবহার হতে পারে, ওকে। তো এটা তোমরা অবশ্যই মনে রাখো, এবং কেউ যদি তোমায় বলে যে বাট হচ্ছে কনজাংশন, তাহলে তাকে অবশ্যই বলবে যে না, বাট শুধু কনজাংশনই নয়, বাট একটা প্রেপোজিশনও হতে পারে, ওকে। চলো আজকের ভিডিও তবে এটুকুই থাকছে, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের সাথে, ওকে। আর চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে দাও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। চলো আজ তবে আসি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, বাই বাই।